সর্বোচ্চ সংক্রমণের দিনে সারা দেশে সীমিত পরিসরে খুলল মার্কেট ও দোকানপাট। তবে রাজধানীতে নিউ মার্কেট, গাউসিয়া সহ বেশ কিছু মার্কেট ও শপিং মল খুলবে না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছে ওইসব মার্কেটের মালিক সমিতি। প্রথম দিন ক্রেতা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। ঈদের আগে খুব বেশি বেচা কেনা হবে না বলে মনে করছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে সীমিত পরিসরে দোকান ও শপিং সেন্টার খোলার অনুমোদন দিয়েছিল সরকার। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী অনেক মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে, তাই নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক এলাকায় নেই ব্যস্ততা। এক দোকান থেকে আরেক দোকানে ক্রেতার ছোটাছুটিও নেই। সকালে এলিফ্যান্ট রোডের অনেক দোকান ও শপিং সেন্টার বন্ধ পাওয়া যায়। খোলার ঘোষণা দিয়েও অনেক মার্কেটই খোলেনি। আমাদের কর্মচারী সবাইকে আসতে বলছে, মালিক সমিতি সবাইকে আসছে আমাদের এখান থেকে সকাল 9টার থেকে আমরা এখানে মার্কেটের মধ্যে আসি, কিন্তু মার্কেট এখনো খুলতেছে না। প্রথম দিন যারা খুলেছেন তারা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করেছেন সাধ্যমতো, ছিল পুলিশের তদারকিও। হ্যান্ড স্যানিটাইজার হাতে দিয়ে ওনাকে ভালোভাবে ক্লিন করে ভিতরে প্রবেশ করাবে। আমাদের মার্কেটের মধ্যে সামনে দিয়ে স্প্রের ব্যবস্থা রাখা হয়েছে, আমরা দোকানে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। কাস্টমারের চাপ যখন নাকি যদি শুরু বেশি হয় তখন আমরা ওইভাবেই আমাদের গাইডলাইন দেওয়া আছে, আমরা 15 জন বা 20 জন কাস্টমার ঢুকবে। তবে শপিং মলগুলোতে ক্রেতার সংখ্যা একেবারেই কম, দু একজন এসেছেন জরুরি কেনাকাটা স্বার্থে। বেবিদের তো লাগবে আর কি, ওরা তো মার্কেট ছাড়া চলেই না। আর আমার ঈদের বাকি 14 দিন, কেনা বেচার যা হাল তাতে এ সময়ের মধ্যে দোকানের খরচ উঠবে না বলেই মনে করছেন ব্যবসায়ীরা। যারা ঢাকায় আমাদের আগে অর্ডার দিয়ে গিয়েছিল তারা আসলে যোগাযোগ করছে যাদের প্রোডাক্টগুলো নেওয়া যায় কিনা। সকালে শুরু থেকে 2-1 জন কাস্টমার আসছে, এখন আছি তো 4টা পর্যন্ত, দেখা যাক। আমাদের দোকানটা খোলার উদ্দেশ্য হইলো আমরা ওই সচল রাখা, মার্কেট সচল রাখা, প্লাস আমাদের স্টাফরা যাতে ঈদের মধ্যে কিছু ইয়া পাইতে পারে। দোকান মালিক সমিতির হিসেব অনুযায়ী সারা দেশে 10-15% দোকান ও শপিং মল খুলেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।